আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিপিআরসি, যার আরেক নাম হচ্ছে সুস্থ হওয়ার কারখানা, সেটা আমরা অনেকেই জানি। অসংখ্য মানুষ আছেন যারা চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে গেছেন, কর্মময় জীবনে ফিরে গেছেন। দর্শক, ঠিক তেমনি আমাদের পাশে বসে আছেন আমাদের আরেকজন সুস্থ হওয়া যাত্রী। আসুন তার সাথে পরিচিত হই, কথা বলি। আসসালামু আলাইকুম। আমরা জানি যে আপনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন, কি সমস্যা ছিল আপনার? আমার মাথা জ্বলে পুরো। আচ্ছা, কতদিন থেকে হবে এটা? 7-8 বছর থেকে। তো প্রথম যখন সমস্যাটা শুরু হয়েছিল, মানে ব্যথাটা কি কোমর থেকে শুরু হয়েছিল? কোন দুর্ঘটনা আছে বা দুর্ঘটনা? 20 বছর বয়সে আগুনে পুড়ে গেছিল মাজার মিলে। আচ্ছা, আবার 5 বছর হচ্ছে, 5 বছর আগে আঘাত পাইছিলাম কোমর। কিভাবে সেটা? হন্ডার বাড়ি দিয়ে ফেলে ফেলে দিয়েছিল। মানে আপনি পাশ দিয়ে যাচ্ছিলেন, হয়তো বাইক এসে ধাক্কা দিয়েছিল। ধাক্কা দিয়ে আবার হাঁটি একটু ফাটে গেছিল, হাঁটি মিলে আঘাত পাইছি। আচ্ছা, তারপর থেকেই দেখছেন যে সমস্যাটা শুরু হয়েছে। তো এই যে ব্যথা, তো সেটার জন্য মানে সাংসারিক কাজ করতে গেলে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়? সব কাজ পারি, মানে বসে কিছু করতে পারি। আমরা যে থাকতে পারি, মহিলারা দেখা যাচ্ছে কাটাকাটির কাজ করছে বা হয়তো রান্না বান্নার কাজ করছে, সেটা আপনি দীর্ঘ সময় বসে এই কাজগুলো করতে পারছেন না? বসে 5 মিনিটও বসে কাজ করতে না, বসে কাজ করলে আমার মাথা চলে পুরো। এমন হয়েছে যে ব্যথার জন্য রাতে ঘুমাতে পারছেন না বা এপাশ ওপাশ করতে গেলে প্রচন্ড ব্যথায় ঘুম ভেঙে যাচ্ছে, এরকম হতো? হ্যাঁ, রাতে সারা রাত জ্বলে ঘুমাইতে পারি না, জেগে থাকতেন এত বছর থেকে। তো যখন এই সমস্যাটা হলো, ডক্টরের কাছে জানি এটার জন্য গেছি, অনেক ডক্টরের কাছে গেছি। কি বলেছিলেন ডক্টররা? এক ডক্টর বলছে অপারেশন করতে, বা আরেক ডক্টর বলছে ওটা মা কিচ্ছু না, এটা তুমি নিয়ম কারণ করে চললে চলে যাবে। আচ্ছা, তো সেই অনুযায়ী কি কোনো ওষুধ বা কোনো ট্রিটমেন্ট দিয়েছিলেন? হ্যাঁ, ট্রিটমেন্ট দিয়েছি। সেটা ফলো করেছিলেন? ফলো করে রেজাল্ট কি ছিল তখন? কিভাবে পেয়েছিলেন? আমার এক চাচাতো ভাই আসছে, বলছে তুমি এখানে যাও গেলে অনেক উপকার হবে। আমার চাচাতো ভাই ভালো হয়েছে। আচ্ছা, তো তাকে যখন দেখেছেন যে ভালো হয়েছে, সেই বিশ্বাসে আপনিও চলে আসেন। তো স্যারকে যেদিন প্রথম দেখিয়েছিলেন, স্যার কি বলেছিলেন আপনাকে দেখার পরে? দেখার পরে বলছে জোলা পুরো ছেলে দেব, কিছুদিন থাকতে হবে। একটা ভরসা দিয়েছেন স্যার, এবং সেই অনুযায়ী ভর্তি হয়ে গেছেন। তো আজকে চলে যাবেন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। তার মানে এই যে গত এতগুলো বছর থেকে যে কষ্ট করেছেন, অল্প কয়েকটা দিনই সেটা সুস্থতা পেয়েছেন, কি মনে হচ্ছে যে এই চিকিৎসাটা যদি আরো আগে পেতেন তাহলে আরো অনেকটা ভালো হতো না? জীবন থেকে এতগুলো সুন্দর সময় চলে যেত না কখনো। এই চিকিৎসা সম্পর্কে আপনার বক্তব্য কি? যারা আপনাকে চিকিৎসা দিয়েছে কেমন ছিল তারা? অনেক ভালো সেবা দিচ্ছে, ওরা অনেক সেবা দিচ্ছে, অনেক আগ্রহ দিচ্ছে, উৎসাহ বাড়াচ্ছে, আর কিছু টেনশন করে না চলে যাবে। আচ্ছা, আর স্যারের চিকিৎসাটা কেমন ছিল? স্যারের চিকিৎসা অনুসারে তো ওরা চিকিৎসা করছে, সে অনুযায়ী সঠিক চিকিৎসাটা পেয়েছেন বলে আলহামদুলিল্লাহ আজকে সুস্থ হয়ে গেছেন। তো এই যে দীর্ঘদিন পরে যে সুস্থ হয়ে যে বাড়ি যাচ্ছেন, কেমন লাগছে আপনার কাছে? যে ব্যথামুক্ত একটা জীবন, রাতে ঘুম ভেঙে যাবে না, আমরা ইনশাল্লাহ আবার যখন আপনি রিভিউ দিতে আসবেন সামনের মাসে, হয়তো স্যারের সাথে আবার দেখা করতে আসবেন, আমরা তখন আবার একটা ভিডিও নিব, তখন দেখবো যে গত এক মাস আপনার কেমন কেটেছে। ধন্যবাদ আপনাকে আন্টি। দর্শক শুনলেন এতক্ষণ, আসলে 10-12 বছর 20 বছর কোনো ব্যাপার না, আসলে সঠিক চিকিৎসাটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা যদি সঠিক চিকিৎসাটা আমরা সঠিক সময় পাই, সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। দোয়া করবেন আমার এই মায়ের জন্য, যাতে উনি বাকিটা জীবন এমনটাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমরাও দোয়া করি। এবং আপনাদের জন্য যারা এমন অসুস্থ আছেন, হয়তো সেটা হতে পারে রিসেন্টলি, হতে পারে অনেক বছরের ব্যথা, অনেকেই ভেবেছেন যে না, এই ব্যথা হয়তো আর কোনো দিন কোনো কিছুতে ভালো হবে না, অনেকের অপারেশন ভীতি আছে, তাদের জন্য বলছি বিনা অপারেশনে, সম্পূর্ণ বিনা অপারেশনে যদি সুস্থ হতে চান, সরাসরি চলে আসেন আমাদের এই ডিপিআরসিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।